আচ্ছা দোস্ত, বাংলা সিনেমার নাম খ্যাত হয় কেন? তো শুটিং দেখলে তো মনে আসবো না কাঁদবো, আর এই মারামারি দৃশ্য দেখলে তো দোস্ত হাসি হাসি মনে সব সুয়া চুই খেলতেছে, একজন একজনের চুয়া দৌড়তেছে, আপনারা ডিচুম ডিচুম আর ডিচুম আর বাবু, তুই কয়টা সিনেমা হলে গিয়ে দেখছিস? বাংলাদেশে এখন আস্তে আস্তে খুব ভালো সিনেমা হচ্ছে। থাক বন্ধু, তুমি কষ্ট পাও না, তুমি সিনেমা অনেক উন্নতি করবা, তুমি একে হলে যে সিনেমা দেখো তাইলে হবে। এই বাবু ভাই, আপনি খামাখা কষ্ট করে কেন ফিল্ম অ্যান্ড মিডিয়া পড়তেছেন বলুন তো? আপনার তো আসলে এগুলাতে কোনো ইন্টারেস্ট নাই। ইন্টারেস্টের কথা না, জ্ঞান অর্জন দিয়ে কথা, বই পড়লেই জ্ঞান অর্জিত হয়, সো যেটা পড়বা সেটাতে জ্ঞান অর্জিত হবে। তখন ফিল্ম অ্যান্ড মিডিয়া পড়তেছেন, আমার জ্ঞান অর্জিত হচ্ছে, আর কথা কথা আমাকে বাবু ভাই বলবে না। তো এই বাসা থেকে যদি টাকা বন্ধ করে দেয় তাহলে তো আসলেই জ্ঞান অর্জন বন্ধ হয়ে যাবে আমার। আমরা যে ট্যুরে দিতেছি, যদি বাড়িওয়ালা জানে তাহলে আমাদেরই তো ভাই করে দিবে। আর ধরবে না, বাড়িওয়ালা পর্যন্ত খবর যাবে নাকি? আর ব্যাপারটা আমি দেখতেছি, আমার হ্যান্ডেল করতে, তুই এত কথা বসতে, তুই বোকার চোদের মধ্যে দাঁড়ায় থাকবে। যদি বাড়িওয়ালা জানা যায়, এটা তো তোর নাম্বার, কেউ জানবে না, সব তো আমি হ্যান্ডেল করতেছি, বাড়িওয়ালা কারেই যাবে না। এনে কি বাড়ির নাম্বার লেখা আছে নাকি? আমরা তো একটা কাজ করি, আমরা যেগুলো লাগাচ্ছি ভাড়াটিয়ে পাওয়ার পর সব উঠে ফেলবো। হ্যাঁ সব উঠে ফেলবো, তুই উঠে ফেলবি, এগুলো তোর দায়িত্ব। হ্যাঁ আর মনে রাখবি, আড়াটা কিন্তু আমার কাছে বড় হবে না, সব ছোট, ঠিক আছে? তাহলে আমরা আমাদের মতো চালাতে পারবো, বুঝছিস না? বড় হলেই পৈতালি করবে, পৈতালি তো দরকার নেই আমার। এখানে কিছু ডিজাইন করতে পারিস? হ্যাঁ বেটার ডিজাইনের মায়ের বাবা বাগা। All right, you guys.